ছবিগুলি অ্যালবাম থেকে বের। ছবিগুলি কেমন? আমাদের দাদা দাদি নানা নানি বাবা মা বা পুরনো অভিভাবক যারা, তাদের ছবি আমাদের ঘরের দেয়ালে থাকে, অ্যালবামে থাকে, আগে বেশি থাকতো, এখন দেয়ালেও জায়গা নাই। তখন আমরা দেখি যে এই ছবিগুলো সাদা, ওই মানুষটি দেখতে কালো, তার গাল গর্ত, মুখের মধ্যে নানান চেহারার নানান চিহ্ন থাকে, মানুষের চেহারার মধ্যে অনেক চিহ্ন থাকে বাক্য রচনা লেখার মতো, সেই ছবির মধ্যে নাই, কারণ সেটা স্টুডিওর ছবি, ওটার একটা আলাদা কেমিস্ট্রি থাকে ওই ছবি, বিশেষ করে স্টুডিওর পাসপোর্ট পাশাপাশি এইরকম এর বাইরে যেতে পারে না, এবং হাসি নাই কান্না নাই ওই ছবির মধ্যে, কারণ ওই ছবি বেশিরভাগই আমরা আগে স্টুডিওতে গিয়ে তুলতাম পরীক্ষার জন্য, পাসপোর্টের জন্য, চাকরির দরখাস্তের জন্য বা অফিসিয়াল বিভিন্ন কারণে। মানুষের ছবি সেভাবে দেখতে আমরা অভ্যস্ত। আমি প্রথম দেখলাম যে না, মানুষ স্টুডিওতে যাবে না। কোন মানুষগুলি? যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষিত মানুষ, খ্যাতিমান মানুষ, স্টুডিও তাদের বাসায় যাবে। আমি প্রত্যেকের বাসায় গিয়ে যখন এই যাত্রা শুরু করি 72 সালে, প্রত্যেককে আমি বললাম যে দেখেন, আপনারা কিন্তু তারকা, মহাতারকা, আপনারা কিন্তু সাধারণ কেউ না, আপনারা কেন স্টুডিওতে যাবেন? আপনাদের সময় নষ্ট হয় না? বলতে থাকেন, আমি কথা বলিয়া বলতে থাকেন, আপনাদের সময় নষ্ট হয় না? আপনাদের অনেক সময় নষ্ট হয়, আপনাদের সময় তো খুব মূল্যবান, তারপর অর্থ নষ্ট হয়। আমি স্টুডিও আপনাদের কাছে আসবো। তো অনেকে এটা বললো যে কি বলে বলা, আবার অনেকে একটু নড়ে চড়ে বসতো, তাই তো আমি আগে যাতে ছবি তুলতাম, ছবি প্রিন্ট করে প্রত্যেককে খুব দ্রুত দিয়ে আসতাম পরের দিন বা তার পরের দিন, এইভাবে আস্থা সৃষ্টি হতো। এইভাবে আমি স্টুডিও হয়ে ঘরে ঘরে বাংলাদেশের খ্যাতিমান বহু মানুষের ঘরে ঘরে আমি ফটোগ্রাফির একটা বীজ বপন করে আসছি। আজকে দেখবেন যে ওই বাড়িগুলিতে তাদের ছেলেমেয়েরা অথবা নাতিপুতিরা তারা ফটোগ্রাফি করে, সবাই না, বেশিরভাগ বাড়িতে, এবং তাদের সঙ্গে আমার এখনো ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যেমন কবি শামসুর রহমান মারা গেছেন, তার নাতি নাতিদের সঙ্গে আমি যোগাযোগ রাখি, এইরকম তাদের অন্তর মহলে আমি ঢুকে পড়েছি। আজকে যদি এই ফটোগ্রাফি পপুলারাইজ করা যায় সারা বাংলাদেশে, সারা বিশ্বে, তাহলে দেখবেন যে আপনাদের মতো জেনারেশন যারা পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কিছু করে না, তাদের খেলার মাঠ নাই, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য কোনো প্রতিষ্ঠানও নাই তাদের এলাকা এলাকায়, বা তারা যেতে চায় না, তখন তারা কিন্তু অন্য একটা আননোন ডেস্টিনেশনে যায়, যেটা বাবা মায়ের পরিবারের লোকদের একটা শঙ্কা থাকে, এবং সেই পরিবার থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই দিকে যদি না, যাতে না যেতে হয়, আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে, এবং আমাদের হাতে সেই টুলসটা আছে। এই যে আমাদের সঙ্গে স্মার্টফোন, এই স্মার্টফোন কিন্তু আপনার বড় খেলার মাঠ, আপনার মহাবিশ্ববিদ্যালয়, এই ইউরোপের চাইতে অনেক বড় বিশ্ববিদ্যালয় স্মার্টফোন। আপনার যে নেট আছে, সেই নেটের মধ্যে আপনি যা জানতে চান, দেখতে চান, যা খেলা করতে চান, গান শিখতে চান, ফটো তুলতে চান, সব আপনি করেন। আমি প্রথম স্টুডিও ছবি থেকে বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত লোকদের স্টুডিওর ছবি থেকে মিডিয়া এবং প্রকাশনা জগৎ তাদের চোখ ঘোরাতে চেষ্টা করলাম যে এই ছবি ছবি না, স্টুডিও দেয়ালের মধ্যে বা অ্যালবামে বা আপনার বইয়ের ফ্ল্যাটে বা আর্টিস্টদের ক্যাটালগে সেই 70-এর দশকে, আমি বললাম যে এইসব ছবি ব্যবহার করে আলো, ছায়া, মায়া, কান্না, দুঃখ, বেদনা, এবং ছবির মধ্যে যে আপনার চেহারার যে স্থাপত্য, প্রত্যেকটা মানুষের চেহারার একটা আলাদা আর্কিটেকচার আছে, সেইটা ছবির মধ্যে আনার চেষ্টা করলাম। আমি যে আনতে পেরেছি এটা আমি জোর দিয়ে বলি না। তারপর থেকে আস্তে 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 এই যে প্রকাশনা জগৎ, প্রিন্ট মিডিয়া, এমনকি ইলেকট্রনিক মিডিয়া, তো পোর্ট্রেট যখন ছাপে সেলিব্রিটিদের, তারা কিন্তু সতর্ক থাকে, চেষ্টা করে একটা আলো ছায়ার ছবি ব্যবহার করার, স্টুডিওর ছবিটা। এস এম সুলতান, আবার আল মাহমুদ, আমরা
8000-এর উপরে বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত মানুষের ছবি আমি তুলি এই এত বছরে, তার মধ্যে প্রায় হাজার খানিক পৃথিবীতে, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল মেধা এবং বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের ছবি আর তুলতে পারি না। এটা একটা বেদনার মতো, আমি যখন ছবি তুলি তখন মনে হয় যে এরা আমার পরিবারের একটা সদস্য, এবং যখন নেগেটিভ ঘাটাঘাটি করি সব মৃত মানুষদের ছবি বেরিয়ে আসে। এখন আমি পাণ্ডুলিপি, হাতের লেখা, অটোগ্রাফের একটা বিরাট কালেকশন আছে আমার কাছে। সেগুলি যখন আমি হাত দিই আমার শরীর থরথর করে কাঁপে, মনে হয় যে প্ল্যানচেটের মতো এই খসখসা নির্জীব নিষ্প্রাণ কাগজগুলি কেঁপে কেঁপে ওঠে এবং আমার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয় রক্তের মতো। যে হাত দিয়ে আমি স্পর্শ করি কবি জসীমউদ্দীন, আবুল মনসুর আহমদ, ডক্টর কাজী মোতাহার হোসেন, বেগম সুফিয়া কামাল, শামসুর রাহমান, জেনারেল ওসমানি, স্টিফেন হকিং, তখন আমার মনে হয় যে এরা আমার পরিবারের সদস্য, আমার সাম্রাজ্যের বাসিন্দা, আমি তাদের ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ প্রকৃত পক্ষে ছিল ওইরকম দুঃখী মানুষ, উনি হাসি খুশি কোনোদিনই ছিলেন না ভিতরে। আমি যখনই ওনাকে দেখতাম চোখের ভিতর দিয়ে আমি ভিতরে ঢুকে যেতাম, প্রায় মানুষের আমি চেষ্টা করি চোখের ভিতর দিয়ে তার প্রান্তরে ঢুকে পড়ি তার মাঠে, তখন দেখতে পাই সে কি করে, তার কি অবস্থা, তার মুখের ইতিহাসটা কি। হুমায়ুন আহমেদ দুঃখী মানুষ ছিল, অমর্ত্যশালী। আমার বেশিরভাগ ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং আগে আমি চার গোনা ওই যে একটা বাক্স ক্যামেরা দেখলেন ওই ক্যামেরা ছবি তুলতাম, 12টা ছবি তুলতো, রোল ফিল্ম ছিল, এরকম রোল করা, তারপরে তোলার পরে ডেভেলপ করার পরে একটা একটা করে কেটে 12টা আলাদা আলাদা আপনারা শুনতে পান শেষের দিকে রাতে তোলা এখানে আমরা এটা আমার ছবি উস্তাদ বাহাদুর হোসেন খান এবং শামসুর রহমানের সঙ্গে। বাংলাদেশে